দেশের বিভিন্ন জেলায় আগাম জাতের আমন ধান কাটা এবং মাড়াইয়ে ব্যস্ত কৃষকরা। তবে এই সময়ে ব্লাস্ট রোগের পাশাপাশি পোকা এবং ইঁদুরের উপদ্রবে নগাঁয় বেশ কিছু আমন ধানের ক্ষতি হয়েছে। নেত্রকোনা, শেরপুর এবং নগাঁ প্রতিনিধির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিগন্ত জুড়ে পাকা ধানের সোনালি আভা, কৃষকদের চোখে মুখে খুশির ঝিলিক। দেশের বিভিন্ন জেলায় চলছে আগাম জাতের ব্রি 71, 75, 16 ও 17 জাতের ধান কাটা ও মাড়াই। নেত্রকোনায় এবার এমন আগাম জাতের ধানের আবাদ হয়েছে 10,275 হেক্টর জমিতে, যা গত বছরের চেয়ে 6,715 হেক্টর বেশি। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছেন শেরপুরের কৃষকরাও। আগে আমরা কাটতে পারি, শস্য করতে পারি, শস্য করে আবার একটা এই ফসল এই উৎপাদন একটা বাড়তি পাইতেছি। ফলনের পাশাপাশি বাজার দর ভালো পাওয়ায় সন্তুষ্ট দুই জেলার কৃষকই। ফসল ভালো আছে, এইভাবে দাম ছায়াতে কৃষকেরও খুশি, আমরাও কামলা করো খুশি। এক একর জমি আবাদ করছি এবার আমি, ইনশাল্লাহ আপনার ধানও ফলনও ভালো আর ধানের দামও ভালো। হাজিরা কাজ আমরা 600 টাকা করে করি, সামনে জনকে চাপ পাসবো অনেকে আরও বাড়তে পারে। বর্তমান বাজার দর অব্যাহত থাকলে উৎপাদনে লাভবান হবেন কৃষকরা, মনে করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ফলন যেহেতু এবার বেশি হচ্ছেন, সেই হিসেবে বেশি পাচ্ছেন, সেই হিসেবে তাদের উৎপাদন খরচটা কম হবে। বর্তমানে যে বাজার মূল্য আছে, এই বাজার মূল্য যদি ঠিক থাকে তাহলে তো তারা লাভবান হবেন। এদিকে ধান কাটা শুরুর আগ মুহূর্তে নগাঁর বিভিন্ন উপজেলার প্রায় 75,817 হেক্টর জমিতে হানা দিয়েছে ব্লাস্ট রোগ। উপদ্রব বেড়েছে পোকা ও ইঁদুরের, এতে বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা। এক মন ধানও হ্যাঁ 10 সের ধানও যাবে না, এই গড়িয়ে খেয়াল খাবে না, তাহলে আমি কেমন করে চলবো? এক বিঘা জমি বরগানি ছিলাম, অনেক পরিশ্রম করে আবাদ করছি, এখন কারেন্ট পোকায় সবটাই নষ্ট করে দিছে। 7 দিন আগে ওষুধ দিয়েছি, ওষুধে কোনো কাজ করতেছে না, আমাকে কাছে আসেই না, কোনো পরামর্শই দেয় না, খুঁজে আমরা বিএসও আমরা পাই না। সার্বিকভাবে বলবো যে এটি কোনো আমাদের প্রতিফলন নয়, তবে আমরা সেখানে ব্যবস্থা নিয়েছি এবং তাদেরকে নির্দেশনা দিয়েছি যে করণীয় বিষয়গুলি আছে, সুতরাং আমরা বলবো যে আমরা এখনও তৎপর রয়েছি। চলতি মৌসুমে নগাঁয় 1,96,300 হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।